এটা তো এক চাকা। আমার জায়গা দিচ্ছে, আমি ওভারটেক করি না, ভয় তো আমার, ভয় যদি বাই চান্স আমার চেপে দেয় তখন আমি কোথায় যাবো? একটা পিছনে একটা গাড়ি কন্টেনার আছে, ওর রকম চেপে দিয়ে এসেছে। তারপর এই জায়গাটা পুরো এখানটা ও ঠিক যাচ্ছিল বাঁয়ে থেকে, এত জোরে কেটেছে, টোটাল ব্রেক মারিনি, কেটেছে সোজা, গাড়িটা সোজা করবে তো, সোজা করার পজিশন নেই, ও সোজা করেনি, পুরো গেট বালি গাড়ি, পুরো বালি গাড়ি গেমে, বালি গাড়ি ও সোজা উঠছিল, ওর মতো উঠছিল একদম সোজা, এইটাই গন্ডগোলটা করেছে। এ প্রথম থেকে টলমল করে আসছিল, যে যখন ঘুমলায় তুই গাড়িটা সাইড করে তুই আসছিস বা কেন? তারপরে কি হলো? তারপরে এখানে এসে পুরো বাঁয়ে থেকে যাচ্ছিল, হঠাৎ দেখিনি এত জোরে কাটা লেগে বালি গাড়িটা মেরেছে। আমি তো ভাবলাম বালি গাড়ি ড্রাইভার আর খুঁজে পাবো না, যেরকম মারা মেরেছে। তারপরে যখন হলো তখন কি করলে? তোমার গাড়ি পিছনে, তারপরে আমার গাড়ি পিছনে ছিল তো আমি লেবে, এবার ওই গাড়িটা ড্রাইভারটা বাঁচাবো না, এর ধরবো আমি, ভালো ওই ড্রাইভারটাকে বাঁচা, তারপরে এর ধরি। এ তো ঝাম মেরে ওখান থেকে ঝাম মেরেছে, তারপরে আর খুঁজে দেওয়া পাইনি, ওরা ঝাম মেরে চলে গেছে। এখানে শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা হেঁটে হেঁটে অনেক দূর থেকেই আসছি, অনেক দূর থেকেই আসছি, তো দেখি কতদূর কি হয়ে আছে, দেখি দেখে আমরা তো দাঁড়িয়ে আছি, ঘন্টা দেড়েক হয়ে গেছে, তো দেখি এসে দেখতে পাচ্ছি এই তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তারপর দেখছি যে এই পুলিশে প্রশাসন গাড়িগুলো সাইড করছে, তারপর দেখলাম এখানে আমরাও যতটা চেষ্টা করা করছি, দেখি যতটুকু করা যায়। বলছে তো তিনজনকে নিয়ে গেছে আপাতত, তাও শুনলাম এখানে এসে শুনলাম পুলিশদেরই মুখে শুনতে পেলাম একজনের পা নাকি বাদ গেছে, দুটো পায়েই ধরো বাদ গেছে শুনছি ফেললাম। তারপর বলছে যে আরো দুজন ছিল গাড়ির মধ্যে। Thank you.